গুড মর্নিং। তো সকাল সকাল এখানে তুলসী ইমিউনিটি গ্রিন টি নিয়ে নিয়েছি, তো এটা আমি এই যে কেটেও নিচ্ছি। তো এটাকে চলো খাওয়া যাক। ব্লেন্ড ফর গুড। তো এই হচ্ছে আমার চাটা, দেখতেই পাচ্ছ এটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার রয়েছে, লেমন অ্যান্ড জিঞ্জারের গ্রিন টি তুলসী লিভস দেওয়া রয়েছে এর মধ্যে। তো এটা খাওয়া তো ভীষণই ভালো হবে, তো চলো এটা খাওয়া যাক সকাল সকাল। হেভি হয়েছে, হেভি লাইটিং দিয়ে বানাবে এটা? দূর কালী পুজোর লাইটিং বানাবি? না না, এর ভিতরে এমনি নর্মাল যে উপরে যে কারা না, হ্যাঁ দেখি একটু ভালো করে ধর উচ্চ করে ভিতরে ভিতরে। হ্যাঁ এবং এটাই ভালো কথা বলছিস। ওফ দারুণ দারুণ, আমার একটু বিশাল হয়েছে। কালকে বসে বসে বানাইছি। ও কালকেই বানালি? একদিনে হয়ে গেল? একদিন, আমার দুই ঘন্টা লাগছে। ও হেভি হয়েছে, হেভি হেভি হয়েছে। ছোট করে বানালি তো ছোট হয়েছিল, ছোট করে প্ল্যানটা ছোট থেকে কম পাচ্ছিল না আমার, ছোট করে বানালি না। বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে, এই যে এটা আমাদের বাড়ির জন্য একটা ছোট বানালি হয়েছে। রাস্তার অবস্থা বেহাল, যাবো কি করে আমরা, করবো না খিদে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই দেখো কোয়েল এখানে শুয়ে আছে, আমরা সবাই ডোনার জামা কাপড় এসেছে, তাই সব দেখা দেখি করছিলাম। আমারও এসেছে, এগুলো পরে দেখাবো ওখানে গিয়ে হয়তো। এই যে ইয়েলো কালারের একটা জামা এসেছে, আর ডোনার একটা রেড কালারের জামা এসেছে, দাঁড়াও দেখাই। এই যে এটা এসেছে, আর একটা এসেছে হোয়াইট কালারের একটা প্যান্ট, যেটা আমি নিয়েছি ব্লু কালারের, ও নিয়েছে হোয়াইট কালারের। কী বল, একটু খুলে দেখাবি? আচ্ছা পরে দেখাবি, একটু কোয়েল এখন বিজি। তো যাই হোক, আমরা বাজার থেকে ঘুরে ঘুরে চলে এসেছি, আর জিনিসগুলো সব নিয়ে চলে এসেছি। তো চলো তোমরা আমার সঙ্গে এনজয় করতে থাকো, আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আর আজকে একটু বেলা হয়ে গেল স্টার্ট করতে করতে ব্লগটা, কেন কি সকালবেলা গ্রিন টি খেয়ে তারপরে কিছু খাওয়া হয়নি, গ্রিন টি বিস্কুট এসব খেয়েছি, আর গিয়ে রাস্তায় গিয়ে আমরা একটু খেয়ে এসছি, খেরোয়া সেসব সব খেয়ে এসছি, সিঙ্গারা সিঙ্গারা এসব। আর ডোনা খেয়েছে হচ্ছে আমড়া মাখা, আজকে স্পেশাল হচ্ছে আমড়া মাখা খেয়ে চলে এসেছে। আর ডোডো কান্না করছে, চলো ডোডোকে একটু দেখাই তোমাদের সঙ্গে। আর ভাত খাবো, এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, এই যে বাবা বসে গেছে খেতে, মা সবাইকে ভাত দিচ্ছে। চল ডোডোরে নিয়ে আয়, নিচে নিয়ে আয়, আসছে ডোডাকে একটু বেঁধে রাখ, বা খেয়ে নি, ও খাবে না। এই যে ডোনার সাথে ডোডো। আচ্ছা সাবানটা একা একা পড়ে যাচ্ছে, কি করবো আমি? বাবু রে, এখনো খাওয়া পেয়ে গেছে, মানে খাওয়ার গন্ধটা পাইছে। হ্যাঁ তুই তো মাংস খেয়েছিস রে, আমরা তো আমরা তো মাংস খাবো না, আমরা তো মাছ খাবো রে পাগলা। কিরে পাগল, ওলি বাবলি, ওলি বাবলি ছোট বাচ্চাটা, ওলি বাবলি ছোট বাচ্চাটা। আমের টক, মাছ, পটলের তরকারি। বাবা আছে, চশমাটা পড়লে দেখতে পাচ্ছ বাবা ভালো করে? চোখে দেখতে পাচ্ছ ভালো করে? এই যে লোভী বাচ্চাটা বসে আছে, পুটপুট করছে, শুধু একবার এদিক থেকে এদিক থেকে বসো,
দেখো টোডো, হ্যাঁ টোডো কি সোনার প্রিপারেশন হয়ে গেছে অলরেডি, আজকেই বেরিয়ে যেতাম বাট একটা কাজের জন্য আজকে যে মানে থেকে গেছিলাম, চলে যাবো যে ট্রেন দেখো ঢুকে গেছে, আসাটা আমার সময় কেটে নেবো করে ভুলে ভুল হয়ে গেছে। কি রে ভালো আছিস, কেমন আছিস? আমি গেছিলাম হচ্ছে গেছিলাম কি যাচ্ছি হচ্ছে আর ওইটা না আরেকটা আরেকটা ঠিক আছে মানুষ, হ্যাঁ রে তুমি মানুষ সোনা, তুমি মানুষ, হ্যাঁ তুমি কি মানুষ বাবা, কি হয়েছে কি হয়েছে ডোডো, ওর খিদে পেয়েছে ওরা খেতে দে, তখন এঁঠো ভাত গুলো খাচ্ছিল কিন্তু খাবার এসে গেছে, খাবার খাবে না বাবা, ও লে বাবা লে গুড মর্নিং বলো দেখি না গুড নাইট কোনটা, চোখ দিয়ে শুধু জলটাই পড়ছে অনেকক্ষণ ধরে, খাবার খাবে তুমি, তুমি খাবার খাবে, তুমি খাবার খাবে সোনা, তুমি খাবার খাবে, গন্ধ পেয়েছে গন্ধ পেয়েছে, হাই কোয়েল তোর মধ্যে অ্যালার্জি হবে আবার এরকম ধরলো, কি রে তোর গুড মর্নিং না গুড নাইট, তখন দেখি চোখটা ঝালঝাল করছে জ্বর হয়েছিল এখন ঠিক আছে গাড়ি ঠান্ডা হয়ে গেছে, হাই ফ্রেন্ড বলো বলো দাও সবাইকে হ্যালো, সবাই কেমন আছো বলে দাও, দেখি দেখি হ্যান্ডশেক করো তো হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো ডোডো, সিট 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 ডোডো সিট সিট, হ্যান্ডশেক ওঠো উঠে দাঁড়া উঠে দাঁড়াও,